আসসালামু আলাইকুম। আমি জীবনে অনেক ভুল করেছি, অতিরিক্ত পরিমাণে হস্তমুথুন বা মাস্টারবেশন করেছি। এখন আমি চাই ছেড়ে দিতে, কিন্তু কতদিন ছেড়ে দিলে আমি আমার হারানো শক্তি ফিরে পেতে পারি? আমি আগামীতে বিয়ে করব বা ইতিমধ্যে বিয়ে করেছি, আমি ওয়াইফকে দূরে রেখে এই ভুলটা করেছি, কিছুদিনের মধ্যে ওয়াইফের কাছে যাব। এখন আমি কতদিন এই বদভ্যাসটি ছেড়ে দিলে বা কোন নিয়মে চললে একটু দ্রুত সুস্থ হতে পারবো? এই প্রশ্নটি আপনাদেরই আমার কমেন্ট বক্সে ঘোরাঘুরি করে। সম্পূর্ণ ভিডিওতে সকলেরই কি একই টাইমে সুস্থ হওয়ার সময়, বা কোন নিয়মে চললে একটু দ্রুত সুস্থ হতে পারেন, কোন খাবারগুলো খেলে আরেকটু দ্রুত সুস্থ হতে পারেন, বিস্তারিত জানতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন। এই ধারণাটা বা এই জ্ঞানটা বর্তমান যুগে আমাদের সকলেরই কম বেশি থাকা এজন্য জরুরি, অন্যথায় আমাদের সংসারটা তেমন অটুট হচ্ছে না, পরস্পরের মধ্যে তেমন কোনো মিল হচ্ছে না। একটা কথা মাথায় রাখবেন, আমাদের ওল্ড জেনারেশন কিন্তু নর্মালি যে খাবারগুলো গ্রহণ করত তা এমনিই সুস্থ থাকতে পারত, এবং একাধিক বিয়ে করেও কিন্তু স্ত্রীকে পরিপূর্ণ সুখ দিতে পারত। আর আমাদের জেনারেশন কিন্তু একটা বিয়ে করার চিন্তা ভাবনাই রাতের ঘুম হারিয়ে ফেলছেন। এর পিছনে নানাবিধ কারণ রয়েছে। এখন আসুন, আমরা অনেকেই কম বেশি জানি বয়সন্তীকালে পা দেওয়ার পরে আমাদের শরীরে যে হরমোন কাজ করে বিপরীত মানুষের দিকে আকর্ষণ বাড়ে, পাশাপাশি আমাদের নিজেদের উপরে আমরা কিছু বদভ্যাস অ্যাপ্লাই করি, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট বড় বদভ্যাস হচ্ছে অতিরিক্ত পরিমাণে হস্তমুথুন। অনেকে জেনে থাকেন, মেডিকেল বলে থাকে যে হস্তমুথুন স্বাস্থ্যের জন্য ক্ষতি না, কিন্তু মেডিকেল কি ডিরেক্টলি এভাবে বলেছে? না, সেটা হচ্ছে মাঝে মাঝে নিজেকে একটু সামলানোর জন্য, নিজেকে একটু সামলানোর জন্য করলেন, এটা কোনো ক্ষতি নাই। কিন্তু আপনারা যেটা করছেন সেটা হচ্ছে অতিরিক্ত প্রেশার দিয়ে এবং দিনে একাধিকবার পর্যন্ত অতিরিক্ত পরিমাণে, যেইটা কিন্তু ক্ষতিকর। যে খাবারে ভালো উপকার রয়েছে ওই খাবারটা বেশি খেলেও কিন্তু ক্ষতি হয়, আর এইটাই কিন্তু তেমন কোনো উপকার নেই, তারপরেও অতিরিক্ত পরিমাণে করছেন, যার ফলে আস্তে আস্তে ভেঙে পড়ছেন, মানসিকভাবে ভেঙে পড়ছেন, শারীরিকভাবে ভেঙে পড়ছেন, পাশাপাশি আপনাদের পাতলা হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। এখন আপনাদের স্ট্রং হলে শক্ত হয় না, তারপর থাকলেও দীর্ঘতায় টাইম থাকছে না দাঁড়িয়ে, এই ইত্যাদি আপনাদের মধ্যে নানাবিধ সমস্যা দেখা দিচ্ছে। এখন আসুন, অনেকেই বুঝতে পেরেছেন যা করছে জীবনে ভুল করেছি, কীভাবে শুধরানো যায়, কীভাবে সমাধানে আসা যায়। এখন আসুন, এই সমাধানে আসার জন্য একটি মজার ব্যাপার রয়েছে আর কয়েকটি ব্যাপার রয়েছে বোঝার ব্যাপার, একটি মজার ব্যাপার আর কয়েকটি আছে বোঝার ব্যাপার। এখন মজার ব্যাপার হচ্ছে, আমাদের সকলেরই শরীরে, যারা আমরা সাধারণত পুরুষ মানুষ, আমাদের মধ্যে একটা টেস্টোস্টেরন হরমোন ক্ষমতা রয়েছে, সৃষ্টিকর্তা দিয়েছেন আলহামদুলিল্লাহ। এখন আসুন, এখানে একটু বুঝার ব্যাপার রয়েছে, আমি একরকমের চলি, আপনি একরকমের চলেন, অন্য একজন ব্যক্তি আরেক রকমের চলে। এক্সাম্পল, আমি রাতে পর্যাপ্ত ঘুমাই, আপনি পর্যাপ্ত ঘুমান না, আরেকজন ব্যক্তিও ঠিক মতন ঘুমাচ্ছে না, বা সে রাতে ঘুমায় না দিনে ঘুমাচ্ছে। এখন এই তিনজনের শরীরে কিন্তু আমাদের হরমোন রয়েছে, কিন্তু তিনজনের শরীরের কি হরমোনের ক্ষমতা একই রকমের কাজ করবে? বিষয়টা একদমই এমন নয়। এখন আসুন, আমাদের বুঝতে হবে যেহেতু আমাদের হরমোন সৃষ্টিকর্তা দিয়েছে, তার মানে আমরা সুস্থ হব। এখন আসুন, এই সুস্থতা সাধারণত আপনারা যদি দেখা যাচ্ছে 2-6 মাস, 8 মাস, 1 বছর সকল রকমের বদ অভ্যাস ছেড়ে নর্মালি জীবনযাপন করতে পারেন, তাহলে আপনি অটোমেটিক সুস্থ হয়ে যাবেন, তার জন্য বাড়তি কিছু আপনাকে করতে হবে না, এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, আপনার মধ্যে হরমোন ভালো কাজ করবে। এখন আসুন, আপনারা অনেকেই চান যে আমি আরেকটু দ্রুত এবং আরেকটু ভালোভাবে সুস্থ হতে হবে চাইবো, তাহলে কি করতে হবে? এইখানে একটু বোঝার বিষয় রয়েছে যে আমাদের হরমোনটা কিসের জন্য ভালো কাজ করে, কিসের উপরে ভিত্তি করে ভালো কাজ করে জানেন? লাইফস্টাইলের উপরে ভিত্তি করে, জীবন মানের উপরে ভিত্তি করে ভালো কাজ করে থাকে। এক্সাম্পল, আমাদের হরমোনকে ভালো কাজ করতে গেলে অবশ্যই আমাদের শরীরে ভিটামিনের ঘাটতি থাকা যাবে না, পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে। এখন আসুন, ভিটামিন সমৃদ্ধ খাবার আমরা কীভাবে চিনবো বা জানবো? সবাই কম বেশি জানেন, নর্মালি বলে দিই, সবুজ শাকসবজি, সিজনাল ফল, প্রচুর ভিটামিন রয়েছে। এরপরে একটু দ্রুত সুস্থ হতে চাইলে আপনারা ডিম, দুধ, কলা, সোলাবুট, বাদাম, কিশমিশ, খেজুর, এই যে বাড়তি খাবারগুলো আমাদের স্বাস্থ্যের জন্য একটু পাওয়ারফুল হিসাবে কাজ করে থাকে, এই খাবারগুলো আপনি নিয়মিত একটু গ্রহণ করতে পারেন। যার নিয়ম অন্যান্য ভিডিওতে জানবে জেনেছেন বা যার নিয়ম আপনারা কম বেশি জানেন, এই নিয়মে একটু গ্রহণ করতে পারেন। এরপরে আসুন, অবশ্যই যেটা আমাদের করতে হবে, মাথায় রাখতে হবে, আমি রাতে পর্যাপ্ত ঘুমাবো,
পর্যাপ্ত ঘুমটা আমাদের মানব শরীরের জন্য যেমন প্রয়োজন, আমাদের পুরুষ হরমোন ক্ষমতা ভালো কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি। কারণ আমরা যখন রাতে পর্যাপ্ত ঘুমাইতে গেলে আমাদের 7 থেকে 8 ঘন্টা ঘুমানো লাগে। আমরা যখন ঘুমের মেয়াদটা 3 থেকে 4 ঘন্টা প্লাস হয়ে যায়, তখন আমাদের হরমোন ক্ষমতাটা বেশি ভালো কাজ করে। তাই তো অনেক পুরুষ ভাইদের সকাল রাতে বা ভোর রাতে প্রাইভেট অঙ্গটা স্ট্রং হয়ে থাকে। তাই আমরা চেষ্টা করবো অবশ্যই রাতে পর্যাপ্ত ঘুমাবো। আমি রাতে পর্যাপ্ত ঘুমাইলাম, আপনি পর্যাপ্ত ঘুমাইলেন না, হরমোন দুজনের থাকলো, আমি একটু দ্রুত সুস্থ হবো, আপনার একটু দেরি হবে, এটা একদমই কিন্তু স্বাভাবিক ব্যাপার। এরপরে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, যদি আপনার কর্মক্ষেত্রে পরিশ্রম থাকে ঘাম ঝরানোর মতো, তাহলে তো বেটার, অন্যথায় আপনাকে প্রতিদিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম করতে হবে। এই ব্যায়ামটা করলে আপনাদের শরীরটা যেমন ফিট থাকবে, পাশাপাশি আপনাদের হজম শক্তি তো বাড়বেই, একই সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, পাশাপাশি হরমোন শক্তিটাও বেড়ে আসবে দিন দিন, যার কারণে আপনি আরেকটু দ্রুত সুস্থ হতে পারবেন। এখন আসুন, যদি আপনি এই নিয়মগুলো একটু মেনে চলতে পারেন, ঘুম, খাওয়া দাওয়া, ব্যায়াম, এই নিয়মগুলো একটু মেনে চলতে পারেন, আর যদি সৃষ্টিকর্তা আপনার মধ্যে হরমোনটা সঠিক রেখে থাকে, একটু মাথায় রাখতে হবে আপনার মধ্যে কোনো বাড়তি রোগ রয়েছে কিনা, যেমন ডায়াবেটিস, যেমন উচ্চ রক্তচাপ, যেমন রক্তে কোলেস্টেরল বেড়ে গেছে, এইরকম যদি কোনো সমস্যা থাকে সেগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ এই রোগগুলো নিয়ন্ত্রণে না থাকলে আপনি খাবার খেয়েও ভালো লাগবে না, মজা পাবেন না বা তেমনভাবে খেতে পারবেন না, পাশাপাশি দেখা যাচ্ছে কি যে আপনার মধ্যে সুস্থতা তেমন একটা আসবে না যদি এই রোগগুলো আপনি নিয়ন্ত্রণে না রাখতে পারেন। অবশ্যই নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন যদি থাকে এই রোগগুলো। এখন আসুন, আপনারা অনেকে চিন্তাভাবনা করতে পারেন, যদি আমি নিয়ম মেনে চলি তাহলে তো ইতিমধ্যে জানলামই যে আমি অল্প দিনের মধ্যে হয়তো বা 2-4-6 মাসের মধ্যে সুস্থ হতে পারবো। আমার তো বিয়ের এখনও 3 বছর 2 বছর 5 বছর বাকি, বা আমার স্ত্রীর কাছে যেতে এখনও 2 বছর বাকি, তাহলে আমি তার আগে একটু সমাধানে আসব, 6 মাস আগে থেকে নিয়মগুলো মেনে চলবো। হ্যাঁ, এই প্রশ্নটা আপনাদের মধ্যে আসতেই পারে, যেহেতু আপনি মানুষ। জানেন কি আপনি, যে আমরা যে ভালো কাজটা, ভালো না, আমরা যে খুশির কাজটা করি, মানে যে কাজটা আমরা আনন্দ পাই, সেটা হতে পারে কোনো কিছু সেবন করা, মানে খারাপ নেশাজাত দ্রব্য সেবন করা, হতে পারে ভালো একটা কাজ করা, যে কাজেই আমরা আনন্দ পাই, আমাদের মস্তিষ্কে ডোপামিন নামে এক প্রকার হরমোন নিঃসৃত হয়, সেই কাজ করার জন্য উৎসাহ দিয়ে থাকে। এক্সাম্পল, আপনি ধূমপান করে থাকেন, খাবারের পরে দেখবেন ওই খাবারের পরে আপনার ধূমপান করার একটা আগ্রহ বেড়ে যাবে। প্রতিদিন এক জায়গায় গিয়ে আপনি একটু ভিডিও গেমস খেলেন, ওই গেমসটা খেলার ওই টাইমটাই আমাদের শরীরে বায়োলজিক্যাল ঘড়িও কিন্তু রয়েছে, ওই টাইমটাই আপনাকে দেখবেন ওইখানে যাওয়ার জন্য একটা তরসর আপনার শরীরের মধ্যে কাজ করবে। তার মানে আপনি যেই কাজটা করতে আনন্দ পান সেই কাজটা কিন্তু দিন দিন আপনার দ্বারা বেশি হবে, বেড়ে যাবে। তাই আপনার বিয়ে করতে যতদিন বাকি থাকুক, আপনি স্ত্রীর কাছে যতদিন পরে যে গিয়ে থাকেন না কেন, আজকে থেকে নিয়ত করেন যে আমি এখনও ছাড়তে পারিনি, তাহলে ধাপে ধাপে সেরে দিব। আমরা কখনোই বলি না যে আজকে হঠাৎ করে আপনি সব সেরে দেন, এটা মানুষের দ্বারা সম্ভব না, সম্ভব হলেও খুব পিসার পড়ে যায় শরীরে, অসম্ভবনীয় একটা ব্যাপারকে জয় করতে অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। যেহেতু আপনি ছাড়ার নিয়ত করেছেন, আলহামদুলিল্লাহ ছাড়তে চাচ্ছেন, সেই ক্ষেত্রে এখন রেগুলার 3-4 বার হয়, একবার কমায় দেন, কালকে থেকে 2 বার কমায় দেন, 3 দিন পর থেকে 4 বার কমায় দেন, এরপরে আস্তে আস্তে 1 দিন পর 1 দিন নিয়ে আসেন, 2 দিন পর 1 দিন নিয়ে আসেন, 5 দিন পর 1 দিন নিয়ে আসেন, সপ্তাহে 1 বার নিয়ে আসেন, 15 দিনে 1 বার নিয়ে আসেন, আস্তে আস্তে ধাপে ধাপে আপনার হরমোনের প্রভাব প্রেশার পড়লো না, আপনি আপনার কাজটাও কিন্তু সেরে দিতে পারলেন। এভাবে আস্তে আস্তে সেরে দেন, যদি আপনার এই বাড়তি নিয়মগুলো মেনে চলতে পারেন তো আলহামদুলিল্লাহ, না পারলে বদ অভ্যাসটা সেরে দেন, বালতির ফুটা বন্ধ করে দেন, ওই আস্তে আস্তে হলেও অবশেষে বালতিটা ভরে যাবে। আর বালতির ফুটা না বন্ধ করে আপনি যত নিয়ম মেনে চলেন না কেন, যত বেশি করে পানি দেন না কেন, ওই ফুটা থাকলে অবশেষে আবার পানি খালি হয়ে যাবে। একদমই বাংলা ভাষায় বললাম, আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। যদি দেখেন যে আপনি নিজের দ্বারা সমাধানে আসতে একদমই পারছেন না, বা একদমই দ্রুত আপনার বিয়ের ডেট চলে আসছে, তাহলে আপনি যেখানে রয়েছেন আশেপাশে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রয়োজনে কিছু ঔষধ ট্রিটমেন্ট নিতে পারেন, সেটা একদমই আপনার ব্যাপার। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন একটা আপডেট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।